প্রিয় বন্ধুরা, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু হয়ে গেল আজকে, এবং কারা কারা এই প্রকল্পে সুবিধা ভোগ করতে পারবে, এছাড়া এই প্রকল্প আজকে কখন থেকে চালু হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেইলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমে তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে ডিপ্লোমা কোর্স করতে চাও, WBSC করতে চাও, বা বাইরে গিয়ে বিদেশে পড়তে চাও, স্নাতক স্নাতকোত্তর পোস্ট ডক্টরেটের কোর্স, এবং প্রাইভেট তোমরা যদি পড়াশোনা করতে চাও, প্রাইভেট যে কোর্স ফি রয়েছে এবং প্রাইভেট যে টিউশন ফি রয়েছে, যাতায়াতের যে খরচা রয়েছে, সকলের জন্যই কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় স্টুডেন্টদের জন্য একটি প্রকল্প, যেখানে স্টুডেন্টদের পড়াশোনার জন্য ও অর্থ প্রদান করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। এছাড়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দরুন তোমরা যে লোন নেবে তার 30%, যেটা আমি বলেছি, তোমরা ল্যাপটপ, ফোন এবং স্মার্টফোনের জন্য বা কম পড়াশোনার এক্সেসরিজ কেনার জন্য কিন্তু তোমরা পাবে, কিন্তু সেটা নির্ভর করছে ইনস্টিটিউশনের ওপর, ইনস্টিটিউশন বা তোমার কোর্সের ওপর, তুমি কী কোর্স করছো, সেই কোর্সের জন্য কি সেই কম্পিউটার বা ল্যাপটপ অতি প্রয়োজনীয়, সেটা যদি ইনস্টিটিউশন থেকে লিখে দেয় তাহলেই কিন্তু তোমরা সেই লোনের দরুন সেই টাকা দিয়ে তোমরা স্টাডি মেটেরিয়াল কিনতে পারবে। তো এটা দেখার বিষয় এখন আনুষ্ঠানিকভাবে যে রুলস রেগুলেশন আসবে সেটা অ্যাকচুয়াল কি। এর পরবর্তী বিষয়, সকলেই কি এই ক্রেডিট কার্ডের সুবিধা পাবে? দেখো, এই যে ক্রেডিট কার্ড মাধ্যমিকের স্টুডেন্ট থেকে শুরু করে যত দূর পর্যন্ত পশ্চিমবঙ্গের স্টুডেন্ট রয়েছে প্রত্যেককেই কিন্তু দেওয়া হবে ক্রেডিট কার্ড, প্রত্যেকের জন্যই। তারপরে কোর্সের অ্যাকর্ডিং তুমি যে লোন নিতে চাও সেটা অ্যাপ্রুভ হচ্ছে কি না, তারপরে কিন্তু তুমি সেই কোর্স করতে পারছো। তো এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রত্যেকেই দেবে, প্রত্যেককেই দেওয়া হবে, এবং প্রত্যেককেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডটি পেয়ে সেই ক্রেডিট কার্ডের নাম্বার তোমরা যখন কোর্স করবে, এ তোমরা যখন কোর্সের জন্য কোনো কিছু এনরোল করবে, তখন সেই কোর্সের অ্যাকর্ডিং তোমাকে ওই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নম্বরের দরুন কিন্তু তোমাদের লোনটা প্রোভাইড করা হবে। কিভাবে প্রোভাইড করা হবে, কিভাবে কি হবে, সেটা পরবর্তী সময়ে কিন্তু জানা যাবে। তো এই মুহূর্তে যে ইনফরমেশান আছে, এই ইনফরমেশান অনুযায়ী আজকেই তোমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড লঞ্চ হতে চলেছে। এখনও পর্যন্ত কিন্তু লঞ্চ হয়নি কোন ওয়েবসাইটে, তোমাদের প্রত্যেককে জানিয়ে দিয়েছে, তার সত্ত্বেও জানিয়ে দিই, wbscc.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে যেটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই ওয়েবসাইটেই কিন্তু তোমাদের গিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এই মুহূর্তে যদি এই ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু তোমাদের ওই ওয়েবসাইট ওপেন দেখাবে না, কারণ এই ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু আজকে এই ওয়েবসাইট চালু করবে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করবে। সেই কারণে তোমাদের ওয়েট করতে হবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি কখন এই ওয়েবসাইট আজকে আনুষ্ঠানিকভাবে চালু করে, তারপর থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং তারপরে আরও বিস্তারিত জানা যাবে এই ক্রেডিট কার্ড সম্পর্কে, এবং তোমাদের কিভাবে লোন প্রোভাইড করা হবে। আরও যদি ডিটেলসে তোমরা জানতে চাও স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে, মানে A to Z তথ্য যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে জানতে চাও, কী কী ডকুমেন্টেশন লাগছে, কীভাবে আবেদন করতে হবে, কীভাবে তোমাদের আবেদনকে গ্রহণ করা হবে, সেই সমস্ত তথ্য কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি তাদের সুবিধার্থে লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং কমেন্টের পিং সেকশানে দিয়ে রাখবো। ও আর তোমরা কোন কোর্সের জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা নিতে চাইছো, এবং তোমার কোর্সের ভ্যালু কত বা অ্যামাউন্ট কত, সেটাও কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না।